জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, গাজার যুদ্ধ বন্ধে মিশরীয় প্রস্তাবে রাজি ইসরায়েল। এরপরে গাজায় আরো নয় ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দিব যুদ্ধে হেরে গেলেও স্বীকার করছে না ইসরায়েল। এরপরেই যুদ্ধের চড়া মূল্য দিচ্ছে ইসরায়েল। এবং সবশেষে গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত ১৬৬ জন। শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। গাজার যুদ্ধ বন্ধে মিশরীয় প্রস্তাবে রাজি ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলার অবসান এবং বন্দীদের মুক্তি দেওয়া নিয়ে মিশর যে প্রস্তাবটি দিয়েছে সেটি প্রত্যাখ্যান না করে সেটাকে ভিত্তি ধরে আলোচনা করতে প্রস্তুত ইসরায়েল। কয়েকটি হিব্রু মিডিয়ায় এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। সৌদি নিউজ সাইট আশারক অনুযায়ী মিশরীয় প্রস্তাবে বৈরিতার অবসান এবং তিন ধাপে বন্দীদের মুক্তির কথা বলা হয়েছে। সাইটটি কায়রোতে মিশরীয় এবং হামাসের সূত্র উল্লেখ করা হয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, এতে ইতোমধ্যেই ২০,০০০ বেশি লোক নিহত হয়েছে। মিশরীয় প্রস্তাবে বলা হয়েছে প্রথম পর্যায়ে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি থাকবে, এটি ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত বাড়ানো যেতে পারে। এ সময় গাজা থেকে ৪০ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে, এদের মধ্যে নারী শিশু এবং প্রবীণরা থাকবে, আর অসুস্থ ব্যক্তিরা অগ্রাধিকার পাবে। এর বিনিময়ে ইসরায়েল ১২০ ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীকে মুক্তি দেবে, তারা হবে একই শ্রেণীর লোক। এ সময় বৈরিতা বন্ধ থাকবে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো প্রত্যাহার করা হবে, মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। প্রস্তাবের দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যকার বিভাজন দূর করার জন্য ফিলিস্তিনি জাতীয় সংলাপ শুরু হবে, বিশেষ করে ফাতাহ প্রাধান্যপূর্ণ ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসের মধ্যে আলোচনা হবে। এর মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় একটি টেকনোক্র্যাট সরকার গঠন করা হবে। এই সরকারই গাজার পুনর্গঠন তদারকি করবে, ফিলিস্তিনি পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করবে। মিশরীয় প্রস্তাবের তৃতীয় ধাপে একটি ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ সময় সৈন্যসহ বাকি ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারগুলোতে আটক নির্দিষ্ট সংখ্যক হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জেহাদ গ্রুপের সহ নিরাপত্তা বন্দীদের মুক্তি দেওয়া হবে। সম্ভাব্য মুক্তিপ্রাপ্তদের মধ্যে মারাত্মক অপরাধের সাজাপ্রাপ্ত এবং ৭ অক্টোবরের পর আটক ব্যক্তিরাও থাকবে। এই পর্যায়ে ইসরায়েল গাজা উপত্যকা থেকে তার বাহিনী সরিয়ে নেবে এবং বাস্তুচ্যুত গাজাবাসীদেরকে তাদের বাড়িতে ফিরতে দেবে। এদিকে শনিবার হামাসের পলিটব্যুরো নেতা ইসমাইল হানিয়া কাতারে তার আবাসস্থলে ফিরে গেছেন, আর রোববার মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য কায়রো গেছেন গাজার ইসলামিক জেহাদের একটি প্রতিনিধি দল। একই সাথে রোববার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে ধ্বংস না করা পর্যন্ত গাজায় হামলা থামানো হবে না বলে ফের ঘোষণা করেছেন। তিনি গাজায় ইসরায়েলি অভিযানের ৩টি লক্ষ্যের কথা জানান। এগুলো হচ্ছে হামাসকে ধ্বংস করা, গাজার ক্ষমতা থেকে হামাসকে উৎখাত করা এবং পণ্যবন্দীদের মুক্ত করা। তবে নেতানিয়াহু বেশ চাপে আছেন। রোববারও তেল আবিবে গাজায় আটক ইসরায়েলি সকল বন্দীদের মুক্তির জন্য চুক্তি করতে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। অবশ্য উগ্রপন্থীরা এ ধরনের কোনো চুক্তি না করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজায় আরো নয় ইসরায়েলি সেনা নিহত। হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর আরো নয় সেনা নিহত হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, খবর রয়টার্সের। গত ২০ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করার পর যুদ্ধক্ষেত্রে নতুন এই ৯ জনকে নিয়ে দেশটির নিহত সেনা সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫। তবে এই লড়াইয়ে হামাসের কতজন যোদ্ধা নিহত হয়েছেন সেই তথ্য এখনো জানা যায়নি। গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস, ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। পরে গাজায় স্থল অভিযান শুরু করে তারা। হামাসকে নির্মূলের নামে আকাশ ও নৌপথে হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮,০০০ শিশু। গাজার চিকিৎসকেরা বলছেন নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ বিধ্বস্ত ভবনের ধ্বংস স্তূপে চাপা পড়ে থাকা মরদেহ এবং হাসপাতালে যেসব মরদেহ পৌঁছায়নি সেগুলো হিসেবের আওতায় আসেনি। যুদ্ধে হেরে গেলেও স্বীকার করছে না ইসরায়েল। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু তারা স্বীকার করছে না যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে। নেতানিয়াহু ও তার সরকার কখনোই তা স্বীকার করবে না। এতে বলা হয়েছে ২০,০০০এরও বেশি ফিলিস্তিনি হত্যা এবং ৫০,০০০এরও বেশি আহত, আর গাজার বেশিরভাগ ধ্বংসের সাথে সাথে ইসরায়েলের আন্তর্জাতিক
খ্যাতি হ্রাস পেয়েছে। সরকারি হতাহতের পরিসংখ্যান অনুযায়ী গাজা ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে 460 জনেরও বেশি সামরিক কর্মী নিহত এবং প্রায় 1900 জন আহত হয়েছে। তবে অন্যান্য সূত্রগুলি আরও বেশি সংখ্যক আহত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের প্রধান লিমোর লুরিয়া বলেছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে 2000-এর বেশি IDF সৈন্যকে প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত করা হয়েছে, যার মধ্যে 58% তাদের হাতে ও পায়ে গুরুতর আঘাতের কারণে চিকিৎসা করছে। একটি সূত্র অনুসারে সরকারি পরিসংখ্যানের তুলনায় হতাহতের সংখ্যা অনেক বেশি। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আহত IDF সৈন্য, ইসরায়েল পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা 6125। নিজেদের গুলিতে নিজেরা অনেক বন্ধুত্বপূর্ণ হতাহতের ঘটনাও ঘটেছে। একই কাগজে 105টির মধ্যে 20 জনের মৃত্যু এ ধরনের সেম সাইট ফায়ার বা যুদ্ধের সময় দুর্ঘটনার কারণে হয়েছে বলে গার্ডিয়ান লিখেছে। যুদ্ধের চড়ামূল্য দিচ্ছে ইসরায়েল। গাজায় হামলা নিয়ে বিপাকে ইসরায়েল একের পর এক অগ্নি পরীক্ষার মুখোমুখি হচ্ছে দেশটি। এসব পরিস্থিতির মুখোমুখি হলেও তা স্বীকার করেনি ইসরায়েলি প্রশাসন। তবে এবার সেই কথাই স্বীকার করে নিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBCর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধের জন্য তাদের চড়ামূল্য দিতে হচ্ছে। শুক্রবার থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের অন্তত 14 সেনা নিহত হয়েছে। এছাড়া গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েলের অন্তত 153 সেনা নিহত হয়েছে। তিনি বলেন, শনিবার ছিল ইসরায়েলের অন্যতম মারাত্মক দিন, তবে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট সর্বশেষ সেনার মৃত্যুর পর বলেন, আজকের সকাল অত্যন্ত কঠিন, দিন দিন গাজায় যুদ্ধের পরিস্থিতি আরো কঠিন হয়ে যাচ্ছে, তবুও ইসরায়েল পুরোদমে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। হামাসকে নির্মূল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এ যুদ্ধ চলমান থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের এটা স্পষ্ট থাকবে, এ যুদ্ধ অনেক দীর্ঘ হবে। এর আগে গত শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হাজারো গাজা সেবীকে ক্ষমা করার পাশাপাশি আরো 11 ব্যক্তিকে নির্বাহী আদেশে ক্ষমা করেছে বাইডেন। ওই 11 ব্যক্তিকে অহিংস মাদক অপরাধের দায়ে অযথা দীর্ঘদিনের সাজা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 166। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 166 জন নিহত হয়েছেন। রবিবার 24 ডিসেম্বর হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, রবিবার সকালে উত্তর গাজার জাবালিয়াতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটি দাবি করেছে, এলাকাটিতে তারা অভিযানিক নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণ করেছে। তারা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অন্যান্য এলাকাতেও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। জাবালিয়ায় বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধবিমান ও ট্যাঙ্ক দিয়ে ইসরায়েলের বোমা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় আহত হয়েছেন 384 জন, মোট আহতের সংখ্যা 54,036 জন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,424 জনে। গাজার মিডিয়া কার্যালয় জানিয়েছে, 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 103 জনে।